हेलो वेलकम टू डिस्क्रिप्टिव इंग्लिश क्लास ऑफ अरिन एकेडमी चैनल। आज के আমরা একটা নতুন জিনিস শেখার চেষ্টা করব, দ্যাট ইজ আমরা যে যে সিরিজটা আমরা শুরু করেছি, দ্যাট ইজ গ্রামার ট্রান্সলেশন এন্ড ভোকাবুলারি, আমরা সেটারই অংশ। সেটা আমরা শিখব আজকে, যে নাউন, নাউনের নাম্বার, ঠিক আছে, নাউনের নাম্বার অর্থাৎ নাউনের সংখ্যা। ওকে, তো আমরা শুরু করি ক্লাসটা। আশা করি তোমরা সবাই ভালো আছো। এখন তো সময়টা খারাপ যাচ্ছে, একটু সাবধানে থাকো, ওকে। আর যেহেতু তোমাদের পরীক্ষাটা একটু পিছিয়ে গেছে, তো ইউ আর গেটিং এনাফ টাইম, সাফিসিয়েন্ট টাইম ফর প্রিপারেশন, সেটা একটা বিষয় আছে। তো ঠিক আছে, তোমরা দেখো, ওকে। তো আমরা প্রথমে শুরু করি, ইন ইংলিশ দেয়ার আর টু নাম্বারস, ঠিক আছে, দুরকম সংখ্যা আছে, ঠিক আছে। আমরা সংস্কৃতে পড়েছি, সংস্কৃতে কি পড়েছি তোমার খেয়াল আছে কিছু? সংস্কৃতে আবার তিন তিন রকম নাম্বার আছে, ঠিক আছে, এক বচন, হ্যাঁ, দ্বিবচন, বহু বচন, ঠিক আছে। কিন্তু ইংলিশে এই দ্বিটা নেই, এক আছে আর বহু আছে, ওকে, সিঙ্গুলার অ্যান্ড প্লুরাল, ঠিক আছে। ওয়েন ওয়ান থিং ইজ স্পোকেন অফ, দি নাউন ইজ সিঙ্গুলার, যখন একটা বিষয়ে কথা বলা হচ্ছে, ওয়ান থিং ইজ স্পোকেন অফ, দি নাউন ইজ সিঙ্গুলার, ওকে। বাট ওয়েন মোর দেন ওয়ান থিং, একের অধিক অর্থাৎ বহু, ইজ স্পোকেন অফ, দি নাউন ইজ প্লুরাল, ঠিক আছে। মোস্ট নাউন ফর্ম দ্য প্লুরাল। এবার কি করে নাউন কি করে সিঙ্গুলার থেকে প্লুরাল হচ্ছে, দিস ইজ এ ভেরি ডিফিকাল্ট টাস্ক, ঠিক আছে। নাউন মানে পৃথিবীতে এই বিশ্বব্রহ্মাণ্ডে যা কিছু আছে সবারই নাম আছে, সুতরাং নাউন হচ্ছে ভাস্ট, এ ভাস্ট বডি, ঠিক আছে। তা সব কিছু যেহেতু নাম আছে, সেই নামগুলোকে প্রথমে সিঙ্গুলার আছে, তারপর প্লুরাল আছে, ঠিক আছে। এবার সিঙ্গুলার থেকে কি করে প্লুরাল হচ্ছে সেইটা আমরা এখন দেখছি, ঠিক আছে। বাই অ্যাডিং এস আর ইএস, সরি ইএস, ইএস টু দ্য সিঙ্গুলার নাউন, ফর এক্সাম্পল, এটা একটা রুল হলো, ঠিক আছে, দিস ইজ এ ভাইটাল রুল, অ্যাডিং এস আর ইএস, ঠিক আছে। অ্যাডিং এস আর ইএস, ঠিক আছে, বয় বয়েজ, বয় বয়েজ, ওকে, গার্ল গার্লস, পেন পেন্স, পেন পেন্স, ক্যাট ক্যাটস, ক্যাট ক্যাটস, ওকে, কিং কিংস, ট্রি ট্রিজ, এগুলো তোমরা সবই জানো। আমি জাস্ট ট্রাইং টু রিমাইন্ড ইউ, তোমাদের আরেকবার করে স্মরণ করিয়ে দিচ্ছি, ঠিক আছে, তোমাদের আরেকবার করে স্মরণ করিয়ে দিচ্ছি, এটা নাথিং নিউ, ট্রি ট্রিজ, বক্স বক্সেস, ওকে, বক্স বক্সেস, বক্স বক্সেস, বক্স বক্সেস, ওকে, বক্স বক্সেস, দিস পেন ইজ নট ওয়ার্কিং, আই ডোন্ট নো হাই, আই এম ট্রাইং, ওকে, I am trying to set the pen, okay? So
Somehow the pen is not working. I don't know why. Somehow this pen is not working. Anyway, box, boxes, fox, foxes. ঠিক আছে? এখানে আমরা দেখছি যে ES দিচ্ছে. Box, boxes. That means we are adding ES. We are adding ES. Box, boxes. We are adding ES and make it plural. Okay. Fish, fishes. We are adding ES. We are adding ES. Okay. Ash, ashes, ash, ashes. Ash, ashes, okay? Inch, inches, inch, inches. Branch, branches, branch, branches. Branch, branches. I think now it is working. Let us go to the next class, next slide. এটা তোমরা বুঝেছো যে either S or ES. Okay? এই দুটো জিনিস আমরা যোগ করে maximum singular কে আমরা plural করি. ঠিক আছে? Noun, noun ending in Y. The Y changes into I. যে সমস্ত নাউনে ওয়াই আছে শেষে, ঠিক আছে, সেগুলো আই হয়ে যাচ্ছে এবং ইএস যোগ হয়ে যাচ্ছে. দেখো এক্সাম্পল হচ্ছে বডি, এখানে ওয়াই আছে, বডি ওয়াইটা আই হয়ে গেল, তার সঙ্গে ইএস যোগ হয়ে গেল. ঠিক আছে, বডি বডিজ, বেবি বেবিজ, ওকে, সিটি সিটিজ, লেডি লেডিজ, ফ্লাই flies, sky, skies, army, armies. Okay. Next হচ্ছে আমাদের আরেকটা rule হচ্ছে nouns ending in F or FE change F into V হয়ে যাচ্ছে. F টা V হয়ে যাচ্ছে. যেমন আমরা দেখছি life, এখানে F আছে, life, FE, lives, cuff, কাপ, গরুর বাচ্চাকে কাপ, পশুর কোনো বাচ্চাকে কাপ বলা হয়, ওকে, কাপস, ওয়াইফ ওয়াইভস, থিফ থিভস. ঠিক আছে, তাহলে এখানে আমরা দেখলাম এফ বা এফই থাকলে সেটা ভি, ভিতে চেঞ্জ হয়ে যাচ্ছে এবং শেষে ইএস যোগ হচ্ছে. বাট নাউন্স এন্ডিং ইন ইএফ, ডাবল এফ, double O F, double E F changes only S. For example, chief, chief কি আছে? E F, এই যে আমরা E F বলেছি, E F, এখানে E F আছে, ঠিক আছে? চিপটা চিপস হয়ে যাচ্ছে, ঠিক আছে? Roof, double O F আছে, দেখো double O F, roofটা খালি S যোগ হয়ে যাচ্ছে, S যোগ হয়ে যাচ্ছে. Double E F, double E F, puff, puffs, U double F, এটা U double F S, cliff, I double F, I double F S, okay, proof, double O F, এখানে আমরা বলেছিলাম double O F, ঠিক আছে, double O F becomes double O F S, proof, proofs, okay, also in use, safe, safe, safe মানে আয়রন সেফ বলি আমরা, সিন্ধু সিন্ধু, স্টাফ স্টাফ স্টাফ, কর্মচারীদের স্টাফ বলা হয়, আবার আর্মিকে স্টাফ বলা হয়, ঠিক আছে, স্ট্রাইফ স্ট্রাইফ মানে ছোটখাটো ঝগড়া বা ঝামেলা, সেটাকে স্ট্রাইফ বলা হয়, ঠিক আছে, স্ট্রাইফ স্ট্রাইফ এস যোগ হয়ে যাচ্ছে. সাম টেক বোথ দি ফর্মস, কিছু কিছু জায়গায় দুটো ফর্মই আছে, একটা হচ্ছে দেখো ওয়ার্বস আছে,
অরিজিনাল ওয়ার্ডটা হচ্ছে ওয়ার্ফ, ঠিক আছে? ওয়ার্ফটা ওয়ার্ফস হয়ে যাচ্ছে এস যোগ করে, আবার ভিইএস যোগ করে ওয়ার্ফস হয়ে যাচ্ছে। তো দিজ আর টু ফর্মস অ্যাভেলেবল। স্কার্ফ, সিমিলারলি স্কার্ফ, স্কার্ফ বিকামস স্কার্ফ অ্যাডিং এস, ভিইএস অ্যাডিং ভিইএস স্কার্ফস। তো বোথ দি ফর্মস আর অ্যাভেলেবল, ওকে? বাট নাউন এন্ডিং ইন ও, এন্ডিং ইন ও প্রিসিডেড বাই এ কনসোন্যান্ট, যদি কোনো শব্দের শেষে ও থাকে এবং তার আগে একটা কনসোন্যান্ট থাকে, তোমরা জানো যে কনসোন্যান্ট কটা আছে, দেয়ার আর 26 অ্যালফাবেট ইন ইংলিশ, ওকে? তাই তো, তার মধ্যে ফাইভ অনলি ভাওয়েলস। ভাওয়েলসগুলো কি কি? এ, ই, আই, ও, ইউ, ওকে? ডব্লিউ না, ও, ইউ। তো এই পাঁচটা বাদ দিয়ে রিমেনিং 21 আর কনসোন্যান্ট। আমরা যাকে বলি, বাংলায় বলি ব্যঞ্জন বর্ণ, ওকে? আর ভয়েসকে বলি স্বরবর্ণ। ঠিক আছে, বাংলায় স্বরবর্ণ ব্যঞ্জন বর্ণ মিলিয়ে বোধ হয় 51টা আছে, ঠিক আছে? এখানে আমরা 26 ইংলিশে জানিও। এখানে যেটা আমরা আলোচনা করছি, যে নাউন এন্ডিং ইন ও, যে কোনো শব্দে যে কোনো নাউনের শেষে যদি ও থাকে এবং তার আগে যদি একটা কনসোন্যান্ট থাকে, ঠিক আছে, তাহলে তার প্লুরালে কি হবে? ইএস হয়ে যাবে, ঠিক আছে? যেমন আমরা একটা উদাহরণ দিচ্ছি, হিরো, হিরোজ। দেখো, হিরো হচ্ছে এখানে শেষে একটা ও আছে, কিন্তু ও এর আগে আর আছে, আর ইজ এ কনসোন্যান্ট, ও ইজ এ ভাওয়েল, আর ইজ এ কনসোন্যান্ট, ঠিক আছে? আর ইজ এ কনসোন্যান্ট, ও ইজ এ ভাওয়েল, ঠিক আছে? যেহেতু ভাওয়েল এর আগে একটা কনসোন্যান্ট আছে, তাহলে শেষে একটা ইএস হয়। হিরো, হিরো যেমন আছে, হিরো থাকলো, তার সঙ্গে ইএস যোগ হয়ে গেল। পটেটো ঠিক সেম, ও আছে, তার আগে কনসোন্যান্ট আছে, তাহলে কি হলো? পটেটো যেমন আছে তেমনি থাকলো, শুধু ইএস যোগ হয়ে গেল, ওকে? ম্যাঙ্গো ঠিক তাই, ম্যাঙ্গো দেখো ম্যাঙ্গো যেমন আছে তাই হলো, ইয়েস যোগ হয়ে গেল। বাফেলো, বাফেলো, ইয়েস যোগ হয়ে গেল। ভলক্যানো, ভলক্যানোস, ইয়েস যোগ হয়ে গেল, ঠিক আছে? দিস ইজ ওয়ান কাইন্ড অফ ফরমেশন। নাউন্স এন্ডিং ইন ও আরেকটা নিয়মের কথা বলা হচ্ছে, নাউন্স এন্ডিং ইন ও, আমরা তো একটা পড়লাম যে নাউন্স এন্ডিং ইন ও প্রিসিডেড বাই এ কনসোন্যান্ট, ঠিক আছে? ও থাকবে তার আগে একটা কনসোন্যান্ট। এখানে কি বলছে? নাউন্স এন্ডিং ইন ও প্রিসিডেড বাই এ ভাওয়েল। তা আমরা একটু আগে কনসোন্যান্ট দেখলাম, এখানে আবার দেখছি ভাওয়েল। টেক অনলি এস, যদি ওর আগে যে অ্যালফাবেটটা থাকবে সেটা হচ্ছে একটা ভাওয়েল, ঠিক আছে? তাহলে সেক্ষেত্রে খালি এস যোগ হবে, ঠিক আছে? উদাহরণ, যেমন উদাহরণ হচ্ছে ব্যাম্বু, এখানে একটা যেমন ও আছে, ওয়ের আগে আরেকটা ও আছে, তারপরে এটাও ভাওয়েল, এটাও ভাওয়েল, ঠিক আছে? তাহলে ব্যাম্বু কি হবে? খালি এসটা যোগ হবে, যেমন আমরা বলেছি এসটা। কাকু, কাকু একটা ভাওয়েল, দেখো ও একটা ভাওয়েল, এখানে একটা ভাওয়েল, ঠিক আছে? কাকুজ, খালি এসটা যোগ হলো। রেডিও, রেডিও এখানে তাই, এখানে ও আছে, তার আগে আরেকটা ভাওয়েল আছে, এটাও ভাওয়েল, আই, এ, ই, আই, ও, ইউ। স্টুডিও, ঠিক আছে? বাই চেঞ্জিং এ ভাওয়েল, ফর এক্সাম্পল, এটা একটা খুব ইন্টারেস্টিং, যেমন ম্যান, একটা ম্যান, একটা লোকের কথা বলা হচ্ছে, ঠিক আছে? আই ওয়াজ টকিং টু এ ম্যান, আমি একটা লোকের সাথে কথা বলছিলাম, টু এ ম্যান, ওকে?
আমি একজন মানুষের সাথে কথা বলছিলাম, কিন্তু আমি যদি বলি না আমি অনেকগুলো মানুষের সাথে কথা বলছিলাম, আই ওয়াজ টকিং টু এ ফিউ মেন, তাহলে ম্যানটা মেন হয়ে গেল, এই ভাওয়েলটা চেঞ্জ হয়ে গেল, এটা ই হয়ে গেল, ঠিক আছে, ম্যান মেন, ওম্যান ওমেন, মাউস মাইস, মাউসে এই যে ও ইউ আছে, দি ও ইজ চেঞ্জ ইন টু আই, ঠিক আছে, লাউস এলও ইউ এস ই, ঠিক আছে, ও ইউটা চেঞ্জ হয়ে আই তে চলে যাচ্ছে, ঠিক আছে, লাউস মানে কি উকুন, আমাদের মাথায় হয় উকুন, ঠিক আছে, গুজ গিজ, হাসে কথা বলা হচ্ছে, গুজ গিজ, ডবল ও ডবল এ, ঠিক আছে, বাই অ্যাডিং এন, ফর এক্সাম্পল অক্স অক্সেন, ঠিক আছে, এতক্ষণ আমরা খালি এস আর ইএস নিয়ে দেখছিলাম, এবার দেখছি ইএন চলে এসছে, ঠিক আছে, এটা এটা একটু জার্মান, এই শব্দগুলো জার্মান শব্দ, ঠিক আছে, আমাদের ইংরেজি ভাষায় বেশ কিছু জার্মান শব্দ আছে, ঠিক আছে, কারণ ভাষার যখন ফরমেশন হয় তখন প্রথম দিকে দেয়ার আজ লট অফ জার্মান ইনফ্লুয়েন্স, ঠিক আছে, চাইল্ড চিলড্রেন, দেখো এখানে ইএন আছে, এখানে আর ইএন আছে, ব্রাদার ব্রিদ্রেন, ব্রিদ্রেন ব্রিদ্রেন ইজ টোটালি চেঞ্জ, এখানে ব্রাদার, এখানে ব্রিদ্রেন, ব্রাদার যদি আমি খালি বলি ব্রাদার, ব্রাদার ভাই, ব্রাদার্স ভাইরা, ঠিক আছে, কিন্তু যখন ব্রিদ্রেন বলছি ব্রাদার থেকে ব্রিদ্রেন হয়ে যাচ্ছে, ব্রিদ্রেন হচ্ছে একই গোষ্ঠীর, একই গোষ্ঠীর, একই ক্লাস বা গোষ্ঠী, সমস্ত সদস্য তারা হচ্ছে ব্রিদ্রেন, ঠিক আছে, যেমন আমি যদি অফিসে কাজ করি আমার অফিসের সমস্ত কলিগরা, কলিগস, কলিগস আর মাই ব্রিদ্রেন, ওকে, আমি যদি কোনো ক্লাসে পড়াশোনা করছি তো মাই অল ক্লাসমেটস, ক্লাসমেটস আর ব্রিদ্রেন, ওকে, নাউন্স বোথ সিঙ্গুলার অ্যান্ড প্লুরাল ফর্মস, ঠিক আছে, এখানে আমরা দেখাবো যে সিঙ্গুলার একটা ফর্ম আর প্লুরালে দুটো ফর্ম, ঠিক আছে, যেমন এটা হচ্ছে সিঙ্গুলার, ঠিক আছে, সিঙ্গুলারে আমরা বলছি ক্লথ, ক্লথ মানে কাপড়, ঠিক আছে, জাস্ট কাপড়, ঠিক আছে, কিন্তু প্লুরাল যখন করছি এস যখন এস যোগ দিয়ে যখন আমরা প্লুরাল করছি তখন কি হচ্ছে, যে একটা যে কোনো কাপড়, ঠিক আছে, ভেজা কাপড় বা যে কোনো ছেঁড়া কাপড়, ঠিক আছে, তো দিজ আর, কিংবা আমি রেমন্ডসে গেলাম, রেমন্ডসে একটা পিস অফ ক্লথ কিনলাম, তো সেটা হচ্ছে ক্লথ, ঠিক আছে, ঠিক আছে, সেটা আমি কিনলাম, কিন্তু সেই ক্লথটা কিনে যখন আমি টেলারের কাছে গেলাম, when I go to tailor, ঠিক আছে, tailor কে আমি গিয়ে বললাম for sewing into a pant, okay, but trouser, তখন সেটা it becomes clothes বা garments, ঠিক আছে, প্রথমে হচ্ছে piece of cloth, তারপর হচ্ছে garment, ক্লথ অ্যান্ড ক্লোজ, এখানে দুটোই প্লুরাল কিন্তু দুটো বানানে তফাৎ আছে, সি হলো টি এইচ এস হচ্ছে পিসেস অফ ক্লথ, আর ক্লোজ হচ্ছে সি এল ও টি এইচ ই এস, ক্লোজ গার্মেন্টস, এটাও প্লুরাল, এটাও প্লুরাল, এটাও প্লুরাল, ওকে,
কিন্তু সিঙ্গুলার একটাই। ওকে, না আমরা আরেকটা ইন্টারেস্টিং পয়েন্ট দেখছি, ডাই। ডাই কি? ডাই হচ্ছে ব্লক বা ছাঁচ, এটাকে বলে ডাই, ডিওয়াই। ঠিক আছে, আবার আমরা যদি ডিওয়াই ডিওয়াইই করি তাহলে কি হবে? রং, কালার, ডিওয়াই। ঠিক আছে, আবার ডাই মানে মৃত্যু হয়, মরণ। ওকে, কিন্তু এখানে ডাই অর্থে আমরা বলছি যে কোনো ব্লক বা ছাঁচ, যে কোনো আমরা প্রেসে গেলে কোনো একটা ম্যাটার আমরা দিলে সেই ম্যাটারটা ছাপাতে দেওয়ার জন্য ম্যাটার যখন প্রিন্টিংয়ে যায় তখন তার আগে তার একটা ব্লক ব্লক তৈরি হয়। ওকে, ঠিক আছে, আবার যদি টাকসালে যাওয়া হয়, মিন্ট, মিন্ট মানে টাকসাল। ঠিক আছে, টাকসালে কি হয়? টাকসালে একটা ডাই তৈরি করা আছে। ঠিক আছে, সেই ডায়ের উপরে কয়েন আছে, আমরা যে কয়েনগুলো আমরা ইউজ করি সে আমরা 10 টাকার কয়েন, 5 টাকার কয়েন, 2 টাকার কয়েন, 1 টাকার কয়েন, 50 পয়সার কয়েন ইত্যাদি ইত্যাদি, এই যে কয়েনগুলো এর ডাই তৈরি করা আছে। ঠিক আছে, সে ডাইয়ের উপরে আমরা মেটালটা ফেলে কয়েন তৈরি করি, ডাইজ ফর কয়েনিং, ডাইটা ডাইজ হয়ে গেল, সরি। আর ডাইস, যদি আমি ডাইস করি, ডাই বিকাম ডাইস, ডাইস হচ্ছে কিউজ ফর গেমস, যেমন আমরা পাশা খেলা হয়, পাশা খেলা, কিউজ ফর গেমস। ঠিক আছে, তার মধ্যে এরকম লুডো খেলা, লুডো দেখেছো তোমরা, ছক্কা থাকে। ঠিক আছে, লুডোর মধ্যে এরকম কিউব থাকে, কিউবে তার 6টা তল আছে, 6টার মধ্যে ফুট থেকে 6টা পর্যন্ত তল আছে, 6টা তল। ঠিক আছে, দি 6 প্লেনস ইন দা ডাইস, দিস ইজ দা ডাইস। ওকে, ইনডেক্স, ইনডেক্স আমরা একটা সিঙ্গুলার বলছি। ঠিক আছে, কিন্তু একে আমি যদি প্লুরাল করতে যাই তাহলে তার দুটো অর্থ হচ্ছে, একটা হচ্ছে ইনডেক্সেস, টেবিল অফ কন্টেন্টস, আমরা যে বই পড়ি তার বইতে প্রথমেই যেটা থাকে সেটা হচ্ছে ইন্ডেক্স। ঠিক আছে, সূচিপত্র, বাংলায় আমরা বলছি সূচিপত্র। ওকে, আর একটা কি ইন্ডেক্সেস, ইন্ডেক্সেস ইন্ডিসেস, এটা ইন্ডিসেস, দেয়ার আর সাইন্স ইন অ্যালজেব্রা। ঠিক আছে, এটা অ্যালজেব্রিক সাইন্স। ঠিক আছে, পেনি, পেনি, পেনি মানে পেনি ইজ এ জাস্ট, পেনি ইজ এ ফর্ম অফ কয়েন দ্যাট ইজ কারেন্ট ইন ইংল্যান্ড। ওকে, ইংল্যান্ডে আছে পাউন্ড, শিলিং, পেনি বা পেন্স। ওকে, ঠিক আছে, ওদের দেশে এরকম আছে। ঠিক আছে, আমরা যেমন টাকা আনা পাই ইত্যাদি ইত্যাদি আছে। এনিওয়ে, পেনি, পেনিটা কি? পেনিস হয়ে যাচ্ছে, পেনিস যখন নাম্বার অফ পয়েন্টস, ইউ গিভ মি 100 পেনিস। ঠিক আছে, তুমি আমাকে 100 পেনি দাও। ঠিক আছে, এরকম আবার আরেকটা ফর্ম আছে কি, পেন্স, পেন্স মানে কত টাকার, কত অ্যামাউন্টের, এটা যেমন বলছি কতগুলো কয়েন দাও, কতগুলো দাও, 100টা দাও বা 50টা দাও, দিস ইজ দ্য নাম্বার অফ কয়েন, দিস ইজ দ্য ভ্যালু। ঠিক আছে, আমাকে এত টাকার পেন্স দাও। ঠিক আছে, বুঝেছ? নেক্সট হচ্ছে শর্ট, শর্ট, শর্ট হচ্ছে গুলি, গুলি, গুলি ছোড়া, ওটা নাউন হিসেবে ইউজ হচ্ছে, এটাকে ভার্ব হিসেবে ইউজ করা যায়। ঠিক আছে, আমরা এখানে নাউন হিসেবে ইউজ করছি, নাউন এখানে সিঙ্গুলার, শর্ট।
কিন্তু শর্টে যখন প্লুরাল হবে, একটা শর্ট হচ্ছে, শর্ট ফর্ম হচ্ছে, কোনো এস টেস কিছু যোগ হচ্ছে না, খালি শর্ট, শর্ট অর্থাৎ বুলেট, ঠিক আছে। আরেকটা শর্টস হচ্ছে, আরেকটা শর্ট এস যোগ হচ্ছে, এস যোগ হচ্ছে নাম্বার অফ টাইমস ফায়ার, কত রাউন্ড, এখন এটাকে বলা হয় রাউন্ড, ওকে, কত রাউন্ড গুলি চালানো হলো, কত রাউন্ড, ঠিক আছে। শর্টটা শর্ট আর শর্টস দুটোই হলো। নাউন্স বোথ সিঙ্গুলার অ্যান্ড প্লুরাল ফর্মস, একটা নাউনের আমরা সিঙ্গুলার দেখাবো, প্লুরাল দেখাবো, ঠিক আছে। যেহেতু এটা ডিফিকাল্ট আছে, ডিফিকাল্ট আছে কেন, দেয়ার আর ভ্যারিয়েশনস ইন ইউজ, মানে ব্যবহারের ক্ষেত্রে বেশ বৈচিত্র্য আছে, ওকে, আলাদা আলাদা অর্থ আছে। ফার্স্ট হচ্ছে অ্যাবিউজ, কথাটা হচ্ছে অ্যাবিউজ, ওকে, ইউজ, ইউজের সঙ্গে অ্যাপ যোগ করা হয়েছে, ঠিক আছে। এই যে অ্যাপ যে প্রেফিক্সটা, ঠিক আছে, এই যে প্রেফিক্সটা সবসময় মানে অবলম্বনের ক্ষেত্রে ব্যবহার হয়, ঠিক আছে, অ্যাব এই প্রেফিক্সটা, ঠিক আছে, এগুলো তোমরা দেখবে। অ্যাব নর্মাল মানে নর্মালের, যেমন অ্যাব নর্মাল, অ্যাব নর্মাল মানে নর্মাল নয়, নর্মালের নিচে, ঠিক আছে, অ্যাব নর্মাল, অ্যাব অরিজিন, অ্যাব অরিজিন, ঠিক আছে, অরিজিনের নিচে, ঠিক আছে, এরকম অ্যাবিউজ আছে। অ্যাবিউজ মানে ইউজ মানে ব্যবহার, কিন্তু অ্যাবিউজ মানে অপব্যবহার, এটা আমাদের বুঝতে হবে। এই অ্যাপ মানে এখানে অপশব্দটা ব্যবহার হচ্ছে, প্রেফিক্সটা, ঠিক আছে। অ্যাবিউজ মিন্স রং ইউজ অ্যান্ড রিপ্রোচ, রিপ্রোচ মানে তিরস্কার করা, রিপ্রোচ, রিপ্রোচ আরেকটা কথা হচ্ছে রেপ্রিম্যান্ড, ওকে, রেপ্রিম্যান্ড। সিঙ্গুলার হচ্ছে অ্যাবিউজ, অ্যাবিউজের একটা অর্থ হচ্ছে রং ইউজ, ঠিক আছে, আর আরেকটা অর্থ হচ্ছে রিপ্রোচ, রিপ্রোচ বা রেপ্রিম্যান্ড, ঠিক আছে। প্লুরালে, প্লুরালে কিন্তু একটাই অর্থ, অ্যাবিউজেস, অ্যাবিউজটা অ্যাবিউজেস হয়ে গেল, ইয়েস যোগ হয়ে, ঠিক আছে, ইট মিন্স রং ইউজেস, ঠিক আছে। এগুলো আমরা পরে আবার আসবো, ঠিক আছে, পরে আমরা দেখবো যে ঠিক অ্যাকচুয়ালি ইউজটা কি করে হচ্ছে, ঠিক আছে, ইউজেসটা কিরকম হচ্ছে। নেক্সট হচ্ছে ফোর্স, ফোর্স, ফোর্স মিন্স আর্ম বেন স্ট্রেংথ, আমরা এখানে সিঙ্গুলার ব্যবহার করছি, এই যে সিঙ্গুলার, সিঙ্গুলারে ফোর্স একটা অর্থ হচ্ছে স্ট্রেংথ, ফোর্স মানে শক্তি, বল, ঠিক আছে। বল আর্মমেন, আবার ফোর্স আর্মমেনকেও ফোর্স বলা হয়, ঠিক আছে, যেমন প্যারামিলিটারি ফোর্স, ঠিক আছে, এরকম। আর প্লুরালে কি হচ্ছে, ফোর্সেস, ফোর্সেস মিন ট্রুপস, সেনাবাহিনী, ঠিক আছে। এগুলো তোমরা বেশিরভাগই জানো, বাট আই এম জাস্ট রিমাইন্ডিং, ওকে। নেক্সট হচ্ছে ইস্যু, ইস্যু মিন্স রেজাল্ট অ্যান্ড চাইল্ড, সিঙ্গুলারে দুটো অর্থ করা হয়েছে এখানে, একটা হচ্ছে চাইল্ড, যে আমার কোনো ইস্যু নেই, অর্থাৎ আমার কোনো সন্তান আছে, ঠিক আছে, চাইল্ড মানে সন্তান, তার শিশু, যাই বলো, ওকে। আবার রেজাল্ট, ফলাফল, ঠিক আছে, কিন্তু প্লুরালে ইস্যুস যখন বলবো, ইস্যুস যখন রেজাল্ট, ঠিক আছে। ইস্যু কথাটা অ্যাকচুয়ালি এখন অনেক রকম অর্থ হচ্ছে, ইস্যু, ঠিক আছে, যেমন বিষয়, সাবজেক্ট, কারণ, ঠিক আছে, এরকম নানা রকম ভাবে ব্যবহার হচ্ছে ইস্যু কথাটা, ঠিক আছে। নেক্সট সাইডে যাই।
ওইটারই কন্টিনিউশন। সিঙ্গুলারে দুটো অর্থ, লাইটস, লাইটস মিন্স ল্যাম্প, আলো আমরা মানে বাতি বলছি, ল্যাম্প বাতি। আবার লাইট মানে আলো, অর্থাৎ বাতিতে যে আলোটা বিকিরিত হচ্ছে, আলোটা যে বিচ্ছুরিত হচ্ছে, দ্য লাইট অফ এ ল্যাম্প, ঠিক আছে। কিন্তু প্লুরালে হচ্ছে লাইটস মিন্স ল্যাম্পস, ঠিক আছে। পিপল, এটা খুব ইন্টারেস্টিং, পিপল মিন্স এ নেশন, পিপলস মানে একটা জাতি, ঠিক আছে। এ নেশন অ্যান্ড পারসন, অনেক লোকজন তাকে পিপল বলা হচ্ছে। আরেকটা হচ্ছে জাতি, সে ইন্ডিয়া ইজ এ গ্রেট নেশন, ইন্ডিয়া ইজ এ গ্রেট পিপল, ঠিক আছে। এরকম দ্য পিপল মিন্স নেশনস, যখন পিপলস হয়ে গেল, ঠিক আছে, যখন প্লুরালে চলে গেল, তখন খালি নেশন, তখন এই পার্সন্সটা থাকবে। পিপলস বললে পিপলের অর্থ, অর্থাৎ পিপল আমরা যখন মানুষ হিসেবে ব্যবহার হয়, লোক ইত্যাদি হিসেবে যখন ব্যবহার হয়, তখন পিপল হলেও চলবে, ঠিক আছে। প্র্যাকটিস, প্র্যাকটিস মিন্স হ্যাবিট, প্র্যাকটিস মানে অভ্যাস, অভ্যাস মানে হ্যাবিট। অ্যান্ড এক্সারসাইজ ইন আর্ট অ্যান্ড প্রফেশন, মানে যেটা আমরা বলি যে তোমরা আরো প্র্যাকটিস করো, আরো প্র্যাকটিস করো, দিস ইজ এক্সারসাইজ ইন আর্ট অ্যান্ড প্রফেশন, সেটা হচ্ছে প্র্যাকটিস। কিন্তু যদি প্র্যাকটিস শেষ বলি, প্র্যাকটিস শেষ যেমন গুড প্র্যাকটিসেস, ওকে, there are a few good practices in english, ঠিক আছে। মানে এখানে প্র্যাকটিস মানে চল, ঠিক আছে, চল, ওকে। প্র্যাকটিসেস মিন হ্যাবিট, এন্ড নাও ফাইন্ড দ্য অপোজিট নাউন, নাউন এন্ড নাও ফাইন্ড দ্য অপোজিট, সরি এখানে একটা ইয়ে হবে, নাউন্স উইথ ওয়ান মিনিং ইন সিঙ্গুলার বাট টু ইন দ্য প্লুরাল, এটা আরো ইন্টারেস্টিং। সিঙ্গুলারে এক অর্থ, প্লুরালে গেলে আরেক অর্থ, দারুণ ইন্টারেস্টিং। ভালো করে দেখো, ফর এক্সাম্পল আর্ম, আর্ম মানে এটা খুব পরিচিত শব্দ, ওকে, আর্ম মানে বাহু, আমরা হাত বলি আর্ম, ঠিক আছে। সার্কামস্টান্স হচ্ছে পরিস্থিতি, ওকে। কালার, কালার, কালার মানে রং। কাস্টম, কাস্টম মানে প্রথা, ঠিক আছে। কাস্টম থেকে, কাস্টম থেকে হবে তোমার কাস্টমারি, ঠিক আছে। কাস্টম হচ্ছে একটা নাউন, এটা তোমার অ্যাডজেক্টিভ হয়ে গেল, ইট ইজ কাস্টমারি। এফেক্ট, এফেক্ট মানে ফল, প্রভাব, ঠিক আছে। ম্যানার, ম্যানার মানে ভাব, আচরণ, ওকে। মিনিট মানে ঘন্টা, মিনিট, ওকে, মিনিট ইজ দ্য ফ্র্যাকশন অফ আওয়ার, 60th ফ্র্যাকশন অফ আওয়ার হচ্ছে মিনিট, ঠিক আছে। কিন্তু মিনিটের যখন আমি প্লুরালে চলে যাব, তখন তার আলাদা অর্থ হয়ে যাবে, ঠিক আছে, পরে আসছি। মরালস, মরাল, মরাল মানে নীতি, ঠিক আছে। মরাল লেশন বলি আমরা, বলি না ছোটবেলায় পড়ি না, মরাল লেশন, ঠিক আছে, ঠিক আছে। কিন্তু মরালস যখন বলবো, তখন আলাদা, ঠিক আছে। নাম্বার, নাম্বার মানে সংখ্যা, আমরা তো নাম্বারই পড়ছি, আমরা তো
নাম্বার পড়ছি, ঠিক আছে, কিন্তু নাম্বারস যখন হবে দ্য মিনিং উইল চেঞ্জ। ওকে, পেইন পেইনস, প্রেমিস প্রেমিসেস, কোয়ার্টার কোয়ার্টার্স, স্পেকট্যাকল স্পেকট্যাকল। ওকে, এখানে তোমাদের শব্দগুলো একটু বুঝে বলে দিতে হবে। আর্ম, আর্মটা আমরা বাংলায় বলছি আমি বাহু, ঠিক আছে, কিন্তু আমি যদি আর্মস করে দিই, আর্মস মানে অস্ত্র শস্ত্র, অস্ত্র অস্ত্র শস্ত্র, ঠিক আছে। যেমন সার্কামস্টান্স, সার্কামস্টান্স মানে পরিস্থিতি, কিন্তু সার্কামস্টান্স মানে আবার যখন সার্কামস্টান্সেস হয়ে যাবে, এস যোগ হয়ে যাবে, তারপর কন্ডিশন বা অবস্থা। হিজ সার্কামস্টান্সেস আর পুয়ার, সে তার অবস্থা খুব গরিব, ঠিক আছে, সেটা হচ্ছে সার্কামস্টান্সেস এর মধ্যে মুরাল হয়ে গেল, তখন তার অবস্থা পাল্টে গেল, ঠিক আছে। কালার, কালার মানে রং, কিন্তু যখন কালার্স করব, ওকে, কালার্স করলে কি হবে, পতাকা। কাস্টম, কাস্টম মানে আমরা কি বললাম, প্রথা, কিন্তু প্লুরালে কি হবে, কাস্টমস। কাস্টমস আমরা সবাই জানি, ঠিক আছে, শুল্ক বিভাগ, ঠিক আছে, শুল্ক বিভাগ, এরা কি করে, এরা ল্যান্ডে, এয়ারপোর্টে বিদেশি দ্রব্যর ওপরে শুল্ক বসায়, ঠিক আছে, শুল্ক বসায়। আরেকটি কি কাজ করে, আর যেগুলো নিষিদ্ধ দ্রব্য, আমার হাতের লেখা খুবই খারাপ, ডোন্ট মাইন্ড, নিষিদ্ধ নিষিদ্ধ দ্রব্য বাজেয়াপ্ত করে, ঠিক আছে। সো দ্যাট ইজ দা ফাংশন অফ দি কাস্টমস ডিপার্টমেন্ট, ঠিক আছে। এফেক্ট, এফেক্ট আমি বলছি ফলাফল, ঠিক আছে, যে আমরা এত পড়াশোনা করলাম তার এফেক্ট কি হলো, ঠিক আছে, দিস ইজ এ ভেরি কমন টক। কিন্তু আমি যখন বলবো এফেক্টস, এফেক্টস বলবো, তখন কি হবে, মালামাল। আই ব্রট মাই পার্সোনাল এফেক্টস, ঠিক আছে, আই ব্রট মাই পার্সোনাল এফেক্টস, ঠিক আছে, আমি আমার সমস্ত জিনিসপত্র মালপত্র নিয়ে চলে এলাম, ঠিক আছে, এফেক্ট। ম্যানার, ম্যানার মানে কিভাবে, দ্য ম্যানার ইন হুইচ দিস লেটার ইজ রিটেন ইজ বিউটিফুল, ওকে, ঠিক আছে, এটা হলো ম্যানার সিঙ্গুলার, কিন্তু ম্যানার আমি যখন প্লুরালস বলছি, ম্যানার্স, ইউ ডু নট নো দ্য ম্যানার্স, ঠিক আছে, ইউ ডোন্ট নো দ্য ম্যানার্স, ঠিক আছে, তাহলে সেখানে প্লুরালসে কি অর্থটা কি দাঁড়ালো, যে তুমি কন্ডাক্ট, তুমি কন্ডাক্ট জানো না, ম্যানার্স। মিনিটস, মিনিট হচ্ছে দ্য 60th ফ্র্যাকশন অফ অ্যান আওয়ার, ঠিক আছে, ঘন্টার একটা অংশ, কিন্তু মিনিট যখন আমি বলবো, মিনিট কি হয়, কোনো মিটিংয়ে, মিটিংয়ে যে আলোচনা বিষয়বস্তু হয় সেগুলো যখন লিপিবদ্ধ করা হয় সেটাকে বলা হয় মিনিট, ঠিক আছে, অর্থাৎ সবার বিবরণী, বিবরণী করা হয়, ঠিক আছে। নেক্সট হচ্ছে মরাল, মরাল হচ্ছে নীতি, ঠিক আছে, মরাল লেসন, ঠিক আছে, কিন্তু মরালস যখন আমি বলবো, মরালস, যেমন হি হ্যাজ ভেরি লুজ মরালস, ওকে, যে তার নৈতিক চরিত্র ঠিক নেই, ঠিক আছে, হি হ্যাজ ভেরি লুজ মরালস,
ওকে নাম্বার নাম্বার ইজ অলসো ইম্পর্টেন্ট নাম্বার নাম্বার মানে সংখ্যা আমরা এখন করছি নাম্বার নাম্বার অফ নাউন নাম্বার অফ নাউন্স ঠিক আছে নাম্বারস যখন হয়ে যাবে যখন নাম্বারস যখন প্লুরাল হয়ে যাবে তখন নাম্বারস মানে হচ্ছে ভার্সেস নাম্বারস মানে ভার্সেস ঠিক আছে দ্য নাম্বারস অফ বাইবেল বাইবেলে অনেক রকম কবিতা আছে গীতি কবিতা আছে কাব্য আছে ছোট ছোট কবিতা আছে যেগুলো চার্চে গাওয়া হয় দিস আর কল্ড নাম্বারস ঠিক আছে পেইন পেইন মানে ব্যথা ঠিক আছে কিন্তু হি টু পেইনস আমি যদি বলি হি টু পেইনস সে অনেক কষ্ট করলো ঠিক আছে সে সে হি টু পেইন লট অফ পেইনস সে অনেক কষ্ট করলো লেবার পেইন মানে এখানে লেবার ঠিক আছে প্রেমিস প্রেমিস মানে প্রেমিস মানে পার্ট অফ এ লজিক লজিক ঠিক আছে কিন্তু আমি যদি বলি প্রেমিসেস ওকে প্রেমিসেস আমি যদি ভুলারে বলি প্রেমিসেস তাহলে কি হলো দ্য প্রেমিসেস মানে দি প্রেমিসেস অফ দি বাংলো বাংলোর প্রেমিসেস এর কথা বলা হচ্ছে ঠিক আছে বাংলোর যে জায়গা ঠিক আছে সেটা হলো আলাদা অর্থটাই আলাদা ঠিক আছে যেমন কোয়ার্টার কোয়ার্টার সাধারণত আমরা বলি ওয়ান কোয়ার্টার কোয়ার্টার মানে হচ্ছে ওয়ান ফোর ঠিক আছে একই চার অংশকে কোয়ার্টার বলি কিন্তু আমি যদি কোয়ার্টার্স কোয়ার্টার্স মানে ইসে সরি জায়গা নেই লজিং যেমন আই এম লিভিং ইন মাই কোয়ার্টার্স কোয়ার্টার্স যে কোয়ার্টার আমাকে দেওয়া হচ্ছে সেই কোয়ার্টার্সে আমি আছি ঠিক আছে কোয়ার্টার্স সেটা হচ্ছে কোয়ার্টার্স আর কোয়ার্টার মানে ওয়ান ফোর ঠিক আছে স্পেকট্যাকল স্পেকট্যাকল হচ্ছে সাইট স্পেকট্যাকল মানে দৃশ্য স্পেকট্যাকল থেকে অনেক সময় বলা হয় স্পেকট্যাকুলার মানে দারুণ দৃশ্য মিরাকুলার স্পেকট্যাকুলার ঠিক আছে কিন্তু আমি যদি বলি স্পেকট্যাকলস তাহলে কি দাঁড়াবে স্পেকট্যাকলস অনেক সময় স্পেক্সও বলা হয় ঠিক আছে ছোট করে স্পেক্স তার মানে চশমা চশমা তাহলে স্পেকট্যাকলস হয়ে গেল চশমা চশমা এখানে প্লুরাল হয়ে গেল চশমা ঠিক আছে গ্লাসেস তুমি গ্লাসেস বলতে পারো ঠিক আছে ওকে নেক্সট নাউন্স হ্যাভিং ডিফারেন্ট মিনিংস ইন ডিফারেন্ট নাম্বার এক একটা যেটা আমরা একটু আগেও দেখলাম ঠিক আছে যেটা আমরা একটু আগে দেখলাম যে সিঙ্গুলারে একরকম অর্থ প্লুরালে আরেক রকম অর্থ ঠিক আছে তো সিমিলারলি দ্যাট ইজ অলসো কন্টিনিউইং যে সিঙ্গুলারে একরকম অর্থ প্লুরালে আরেক অর্থ সেটা আমরা দেখছি কি এখন কি দেখছি অ্যাডভাইস অ্যাডভাইস মানে কি উপদেশ ঠিক আছে তুমি আমাকে বেশি অ্যাডভাইস দিও না ঠিক আছে উপদেশ দিও না কিন্তু অ্যাডভাইসেস যদি বলি অ্যাডভাইসেস মানে ইনফরমেশন সংবাদ ঠিক আছে ঠিক আছে যেমন দ্য অ্যাম্বাসাডার সেন্ড দি অ্যাডভাইসেস টু দি গভর্নমেন্ট ঠিক আছে যিনি রাষ্ট্রদূত তিনি যখন কোন সরকারকে তিনি যখন ইনফরমেশন পাঠান দ্যাট ইজ কল্ড অ্যাডভাইসেস ঠিক আছে তিনি উপদেশ পাঠাচ্ছেন না হি ক্যানট গিভ অ্যাডভাইসেস ঠিক আছে তিনি উপদেশ দিতে পারেন না বাট হি ক্যান গিভ অ্যাডভাইসেস সংবাদ দিতে পারেন ইট ইজ এ ক্লাসিফাইড ইনফরমেশন ওকে দ্যাট ইজ কল্ড অ্যাডভাইসেস এয়ার এয়ার মানে আমরা সবাই জানি বায়ু হাওয়া বাতাস ঠিক আছে ওকে কিন্তু এয়ার্স যদি বলি এয়ার্স এয়ার্স যদি বলি তাহলে কি হবে বাংলায় একে বলে চাল চালচলন হিয়ার দ্য এয়ার্স অফ এ জমিদার বলে তার জমিদারের মতো তার হাব ভাব নিয়ে চলাফেরা করে ঠিক আছে দ্যাট ইজ এয়ার্স ঠিক আছে কর্ন কর্ন মানে আমরা সবাই জানি
শস্য, ঠিক আছে, যেমন চাল গম ইত্যাদি ইত্যাদি। কিন্তু যখন কর্নস হয়ে যাবে, প্লুরাল হয়ে যাচ্ছে, কর্নস ইজ হার্ড গ্রোথ অন দ্য ফিল্ড, পায়ের উপরে যে করা পড়ে, কারো কারো পরে গোড়ালিতে দেখা যায় যে এরকম দ্যাট ইজ এ গ্রোথ, ঠিক আছে, এবং সেটা খুব শক্ত হার্ড, দ্যাট ইজ অলসো দ্যাট ইজ কল্ড কর্ন, ঠিক আছে। নেক্সট, আচ্ছা আরো ইন্টারেস্টিং, হ্যাঁ গুড, যা গুড আমরা সবাই জানি, গুড গুড মানে উপকার, বেনিফিট বলতে পারো, ঠিক আছে, গুড মানে আমরা জানি ভালো, ঠিক আছে, ইজ এ গুড বয়, ঠিক আছে। কিন্তু যখনই গুডস হয়ে যাবে, এস যোগ হয়ে যখনই প্লুরাল হয়ে যাচ্ছে, ঠিক আছে, তখন হচ্ছে থিংস, যেমন জিএসটি, এখন যেটা এসছে জিএসটি, জিএসটি মানে কি, গুডস অ্যান্ড সার্ভিসেস ট্যাক্স, ওকে। তাহলে এই গুডস হচ্ছে মালপত্র, জিনিসপত্র, ঠিক আছে, কমোডিটি, পণ্য, কমোডিটি। আমার এই ক্লাসটা এই জন্য ডিজাইন করেছিলাম যে ইউ ক্যান হ্যাভ সাম নলেজ অ্যাবাউট নিউ ওয়ার্ডস, তোমরা অনেক কিছু নতুন শব্দ শিখতে পারবে, তার মানে আই ওয়ান্টেড টু এনরিচ ইউর ভোকাবুলারি, ঠিক আছে, প্রোভাইডেড ইউ জাস্ট মাইন্ড দ্য ক্লাস অ্যাটেন্টিভলি, ওকে। নেক্সট হচ্ছে আয়রন, আয়রন মানে আমরা সবাই জানি লোহা, ঠিক আছে, আয়রন ইজ এ হেভি মেটাল, লোহা একটা খুব ভারী একটা পদার্থ বা ধাতু। আয়রনস যখন আমি বলছি, যখন আমি প্লুরালে আয়রনস করছি, তখন সেটা কি হচ্ছে, চেন্স মেড অফ আয়রন, যখন আমি আয়রনস বলছি, হি ওয়াজ পুট ইন চেন্স, হি ওয়াজ পুট ইন চেন্স, তার মানে কি, তাকে তাকে শৃঙ্খলিত করা হলো, শৃঙ্খলিত করা হলো, ঠিক আছে, তখন কিন্তু ওটা আয়রন থাকছে না, লোহা থাকছে না, ইট ইজ চেইন মেড অফ আয়রন, ওকে। যেটা আমরা আমরা পড়েছিলাম এর আগের ক্লাসটা মনে হচ্ছে খুব সম্ভবত, যে আয়রন হচ্ছে একটা কংক্রিট নাউন, ঠিক আছে, আয়রনটা হচ্ছে কংক্রিট নাউন, আয়রনটা ছুঁয়ে আমরা দেখতে পারি, ঠিক আছে, উই ক্যান ফিল ইট, উই ক্যান হ্যাভ দ্য নলেজ, উই ক্যান সি ইট বাই আওয়ার সেন্স অর্গানস। কিন্তু যখন ওটা প্লুরাল হয়ে যাচ্ছে, আয়রনস, শৃঙ্খল, সেটা আমাদেরকে অ্যাবস্ট্রাক্ট, চেইনস মেড অফ আয়রন, এখানে আয়রনটা কিন্তু আর লোহা নেই, এটা শৃঙ্খল হয়ে যাচ্ছে, ঠিক আছে, জাস্ট পুট ইন আয়রনস, তখন ওটা অ্যাবস্ট্রাক্ট হয়ে যাচ্ছে, ঠিক আছে। আচ্ছা নেক্সট হচ্ছে রিটার্ন, রিটার্ন মানে ফেরত, বলে আমাকে তুমি টাকাটা ফেরত দাও, জাস্ট রিটার্ন মাই মানি, ওকে। কিন্তু যখন রিটার্নস হয়ে যাচ্ছে, যখন হিসাবপত্র অ্যাকাউন্ট, যেমন আমরা বলি যে ইনকাম ট্যাক্স রিটার্ন, তোমরা যখন চাকরিতে জয়েন করবে, তখন তোমাদের ইনকাম ট্যাক্স রিটার্নস দিতে হবে বছর বছর, ঠিক আছে, ইনকাম ট্যাক্স রিটার্নস, এটা কিন্তু প্লুরাল, ওকে। নেক্সট হচ্ছে স্যান্ড বা বালি, স্যান্ড মানে আমরা জানি বালি, খুবই মানে সাধারণ একটি কথা, ঠিক আছে, কিন্তু যখন স্যান্ডস বলছি, সেটা হচ্ছে মরুভূমি, ঠিক আছে, বালিয়ারি, বালিয়ারিও বলতে পারো, ঠিক আছে, এখানে প্রচুর বালি আছে, ঠিক আছে, স্যান্ডস সেটা কিন্তু মরুভূমি হচ্ছে, ঠিক আছে, সেটা অর্থটা এখানে চেঞ্জ হয়ে যাচ্ছে। নেক্সট দেখি কি আছে, নেক্সট আমরা এসেছি সিঙ্গুলার নাউন হ্যাভ প্লুরাল সেন্স, ঠিক আছে, আমরা কিছু কিছু নাউন দেখছি, হোপ,
পিপল, অ্যারিস্টোক্রেসি, পিপল আমরা একটু আগেও দেখেছি, নোবিলিটি, জেন্ট্রি, ক্লার্জি, পোল্ট্রি, কিন্তু এদের সবারই প্লুরাল সেন্স আছে। অর্থাৎ এখানে যেমন জনসাধারণ, জনসাধারণ তো একটা লোক নয়, অনেক লোক, ঠিক আছে, মেবি হান্ড্রেড, মেবি থাউজেন্ড, মেবি মিলিয়ন্স, ওকে, নো প্রবলেম। পিপল, পিপলও ঠিক তাই, একটা লোক না, অনেক লোক। অ্যারিস্টোক্রেসি, অ্যারিস্টোক্রেসি মানে অভিজাত শ্রেণী, অভিজাত শ্রেণীতে একটা লোক নয়, অনেকগুলো লোক আছে, ঠিক আছে। নবিলিটি, জমিদার শ্রেণী, নবিলিটি মানে জমিদার শ্রেণী, ঠিক আছে, জমিদার বলা হয় আরেকটা শব্দ, তো সেখানে অনেকগুলো জমিদারের কথা বলা হচ্ছে, এখানে ক্লাসের কথা বলা হচ্ছে, ঠিক আছে। জেন্ট্রি, ভদ্র সম্প্রদায়, ইটস এ ক্লাস অফ জেন্টল, জেন্টল পিপল, ঠিক আছে। ক্লার্জি, ক্লার্জি মানে যাজক সম্প্রদায়, ক্লার্জি বা ক্লেরিক, হ্যাঁ, এগুলো খ্রিস্টানদের ইয়েতে বেশি আছে। ঠিক আছে, যারা চার্চে, মন্দিরে, মসজিদে ইত্যাদি জায়গায় যারা যাজন করেন তাদেরকে বলা হয় যাজক সম্প্রদায়, ওকে, দে আর কল ক্লার্জি। তো দে আর লট অফ পিপল, ক্লার্জি মিন্স লট অফ পিপল। পোলট্রি, পোলট্রিতে একটা হাঁস বা একটা মুরগি থাকে না, অল লট অফ, ঠিক আছে। তো দিজ আর সিঙ্গুলার নাউন্স, বাট দে হ্যাভ গট প্লুরাল সেন্স। নাউন্স প্লুরাল ইন ফর্ম বাট সিঙ্গুলার ইন ইউজ। দেখো আরেকটা খুব ইন্টারেস্টিং, এখানে কিন্তু প্লুরাল ফর্ম আছে, ইএস আছে, এস আছে, ঠিক আছে, এটাও এস 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 আছে, ঠিক আছে, প্রত্যেকটা প্লুরাল ফর্ম আছে কিন্তু ইউজটা সিঙ্গুলার, ঠিক আছে। যেমন পুলিশেস, নিউজ, নিউজ মানে সংবাদ, ফিজিক্স পদার্থবিদ্যা, ম্যাথমেটিক্স অঙ্কবিদ্যা, গ্যালোজ, গ্যালোজ মানে ফাঁসি কাঠ, ঠিক আছে, গ্যালোজ। ভ্যারিয়েবলস, ভ্যারিয়েবলস মানে তার মানে তার সংবাদ, মানে সে কোথায় থাকে, ঠিক আছে, কি করে ইত্যাদি সবকিছু নিয়ে হচ্ছে ভ্যারিয়েবলস, ঠিক আছে। তো এখানে সব জায়গাতেই আমরা দেখছি যে এস যোগ আছে, কিন্তু দ্য সেন্স ইজ সিঙ্গুলার। নাউন দ্যাট হ্যাভ নো প্লুরাল ফর্ম, এটা খুব ইন্টারেস্টিং, এমন নাউন আছে যার কোনো প্লুরাল ফর্মই নেই, ঠিক আছে। দো দেয়ার নট মেনি মেনি সাচ নাউন, ঠিক আছে। যেমন অ্যালফাবেট, অ্যালফাবেট তোমরা জানো বর্ণমালা, ঠিক আছে, বর্ণমালা, বর্ণমালা, এটা কিন্তু এস হবে না, এস এস কিছু হবে না, ঠিক আছে, আলফাবেট ইজ আলফাবেট। লাগেজ, লাগেজ মানে মালপত্র, আমরা যখন কোথাও বেড়াতে যাই তখন লাগেজ নিয়ে যাই, ঠিক আছে। এক্সপেন্ডিচার, এক্সপেন্ডিচার মানে ব্যয়, ফার্নিচার, ফার্নিচার মানে আসবাব, কিন্তু এটা ফার্নিচার হবে না, ওকে। ইনফরমেশন, ইনফরমেশন মানে সংবাদ, তথ্য হতে পারে, ইনফরমেশন মিনিস্ট্রি বলা হয়, তথ্য সংস্কৃতি দপ্তর বলা হয়, ইনফরমেশন মিনিস্ট্রি, ইনফরমেশন অ্যান্ড ব্রডকাস্টিং মিনিস্ট্রি, তথ্য, ঠিক আছে। সিনারি, সিনারি মানে দৃশ্য, সিনারি অফ দার্জিলিং ইজ ভেরি নাইস, কিন্তু সিনারিজ হবে না এখানে, ঠিক আছে, যদি এখানে ওয়াই আছে, অ্যান্ড ইউল বি টেম্পটেড টু মেক ইট প্লুরাল বাই অ্যাডিং আই ইএস, বাট ডোন্ট ডু দ্যাট, ঠিক আছে। পোয়েট্রি, সিমিলারলি পোয়েট্রি, পোয়েট্রি কখনো পোয়েট্রিজ হয় না, ঠিক আছে। অফস্প্রিং, অফস্প্রিং মানে সন্তান আছে, ঠিক আছে, তো এগুলো কখনো প্লুরাল ফর্ম হবে না, এগুলো এইটাই থাকবে। নেক্সট হচ্ছে নাউন্স হুইচ হ্যাভ নো সিঙ্গুলার ফর্ম,
এবার উল্টো, এর আগে আমরা দেখলাম যে সিঙ্গুলার আছে কিন্তু প্লুরাল হবে না, ঠিক আছে। আবার এখানে দেখছি যে প্লুরালে আছে, সিঙ্গুলার হবে না। ইভস, 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 ইভস হচ্ছে যেমন কোনো বাড়ির বা ইয়েতে ছাঁচতলা থাকে, ঠিক আছে, তাকে বলে ইভস। জিন্স তো তোমরা পড়ো জানো ভালো, ঠিক আছে। কিন্তু একটা জিনিস দেখবে যে এখানে সবসময় এস যোগ আছে, ঠিক আছে, সবে এস যোগ আছে। জিন্স, সিজার্স, সিজার্স হচ্ছে প্লুরাল, ঠিক আছে, কিন্তু এর কোনো সিঙ্গুলার, যদি আমি বলি সিজার। আমি বলি এটাকে সিজার করব, সিজার্স না করে সিজার করব, তাহলে ইট উইল বি রং, ঠিক আছে। মেজেলস, মেজেলস তো, মেজেলস তো কখনো একটা হাম হয় না, তো মেজেলস ইজ প্লুরাল। আর্মস, আর্মস মানে ভিক্ষা, আর্মস মানে ভিক্ষা, ভিক্ষা তো একটা হবে না, ঠিক আছে। অ্যাবরিজিনস, অ্যাবরিজিনস মানে একদম আদিম অধিবাসী, তাকে বলে আদিম অধিবাসী, ঠিক আছে, তাকে বলে আমরা, যেমন অস্ট্রেলিয়ান, আন্দামান অথবা আমেরিকান অ্যাবরিজিনস তারা আছে। অ্যানালস, অ্যানালস মানে হিস্ট্রি, অ্যানালসে সবসময় এস থাকবে, অ্যানাল হবে না, ঠিক আছে। অ্যাশেস, অ্যাশেস মানে ছাই, ছাইও প্লুরাল। অ্যাসেটস, অ্যাসেটস মানে সম্পত্তি, কিন্তু এটা সবসময় প্লুরাল। বেলোজ, বেলোজ মানে হাঁপড়, তোমরা কামারের যদি ইয়েতে দেখো তাহলে সেখানে বেলোজ থাকে, ঠিক আছে, বেলোজ দিয়ে হাওয়া দিয়ে সেই আগুনটাকে জ্বালানো হয় বা আগুনটাকে বাড়ানো হয়, ঠিক আছে। বাউলস, বাউলস মানে আমাদের পেটের যে নাড়িভুড়ি, যাকে বাউলস বলে, ঠিক আছে। বিলিয়ার্ডস, বিলিয়ার্ডস তোমরা খেলা দেখেছো, যে একটা বড় বোর্ড থাকে তার উপরে সব বলগুলো থাকে, আর একটা স্টিক দিয়ে সেই বলগুলোকে যে পকেটগুলো থাকে পকেটের মধ্যে ফেলা হয়, ঠিক আছে। ডিয়ার, ডিয়ার মানে হরিণ, ডিয়ারের এই যে ফর্মটা এখানে কিন্তু এস নেই, ঠিক আছে, এখানে কখনো এস থাকবে না, এস ইয়েস কিছু যোগ হবে না, ডিয়ার ইজ অ্যাবসলিউট, সিঙ্গুলারও ডিয়ার প্লুরালও ডিয়ার, ঠিক আছে। ড্রেগস, ড্রেগস মানে তলানি, ঠিক আছে। ফেটার্স, ফেটার্স, ফেটার্স মানে কি, শৃঙ্খল, ঠিক আছে। গ্লাসেস, গ্লাসেস হচ্ছে চশমা, এগুলো সব প্লুরাল। মাম্পস, মাম্পস হচ্ছে একটা গলায় হয়, গলায় একটা ফুলে টুলে যায়, ঠিক আছে, এরকম একটা রোগ। প্রসিডস, প্রসিডস মানে ইনকাম, কিন্তু এই ইনকামটা নর্মাল, নর্মাল ইনকামের সঙ্গে স্যালারি বা এই সমস্ত ভাবে ধরা হয় না, ঠিক আছে, প্রসিডসটা ধরা হয় সাধারণত সেলের সাথে, ঠিক আছে, সেল প্রসিডস, ঠিক আছে। নাপচিয়ালস মানে বিবাহ, বিবাহ সংক্রান্ত, ঠিক আছে। অবসিকুইস, অবসিকুইস শব্দটা একটু শক্ত, এটা হচ্ছে অন্ত্যেষ্টি, যেমন মানুষ মারা গেলে অন্ত্যেষ্টি করা হয়, দ্য লাস্ট রাইটস, দ্যাট ইজ কল্ড অবসিকিউস। ওয়েজেস, ওয়েজেস সবসময় এস থাকবে, ঠিক আছে, ওয়েজেস হচ্ছে আমার মজুরি, আমি যে শ্রম, শ্রম দিলাম, হ্যাঁ, সেই শ্রমের মূল্য হচ্ছে আমারই মজুরি, ঠিক আছে। ভাইটালস, ভাইটালস হচ্ছে ভাইটাল স্ট্যাটিস্টিক্স, ঠিক আছে, ভাইটাল স্ট্যাটিস্টিক্স কী আছে, তুমি হসপিটালে গেলে
এমার্জেন্সিতে ভর্তি ভর্তি কাউকে করেছে কোনো পেশেন্টকে, ঠিক আছে, তার প্রেশার দেখছে, সুগার দেখছে, ঠিক আছে, অক্সিজেন, আজকাল তো অক্সিমিটার বেরিয়ে গেছে, অক্সিমিটারে তো অক্সিজেন লেভেল দেখছে, স্যাচুরেশন লেভেল দেখছে, ঠিক আছে, স্যাচুরেশন লেভেল দেখছে, পালস মিটার দেখছে, পালস দেখছে, এইগুলো হচ্ছে ভাইটালস, ঠিক আছে। একটা মানুষের শারীরিক অবস্থা বোঝার জন্য দিস আর ভেরি ইম্পর্ট্যান্ট, সো এইগুলোকে বলা হয় ভাইটালস। ট্রাউজার্স, ট্রাউজার আমরা যে প্যান্ট পরি, ঠিক আছে, সেটাকে ট্রাউজার্স বলা হয়, ঠিক আছে, এটা সবসময় প্লুরাল। টাইডিংস, টাইডিংস মানে সংবাদ, আর সংবাদ ধর একটা হয় না, টাইডিংস, দেয়ার আর লট অফ ইনফরমেশন, টাইডিংস, ঠিক আছে। স্পেকট্যাকলস মানে চশমা, স্পেকট্যাকলস তো আমরা আগেও দেখেছি, তখন এস ছিল না, ঠিক আছে, এখন এস যোগ হয়ে এটা স্পেকট্যাকলস চশমা হয়েছে। নাউন্স উইচ হ্যাভ দ্য সেম ফর্মস ইন সিঙ্গুলার অ্যান্ড প্লুরাল, আরেকটা ইন্টারেস্টিং সাবজেক্ট, ঠিক আছে, সিঙ্গুলারও যা প্লুরালও তাই, ঠিক আছে, সিঙ্গুলার ইজ ইকুয়াল টু প্লুরাল, সিঙ্গুলার অ্যান্ড প্লুরাল আর ইকুয়াল, ওকে। অ্যাপারেটাস, অ্যাপারেটাস, অ্যাপারেটাসেস করে দিল আলাদা, অ্যাপারেটাস, অ্যাপারেটাস, ঠিক আছে, সাইন্টিফিক অ্যাপারেটাস। এয়ারক্রাফট, ক্যানন, ক্যানন মানে এখানে কামান, ওকে, কর্পস, সেনাবাহিনী, ইনিংস, আমরা ক্রিকেটে ইনিংস খেলি, ঠিক আছে, ইনিংস ইজ ইনিংস। পাবলিক, সিঙ্গুলারও পাবলিক, প্লুরালও পাবলিক, পাবলিকস হবে না, ঠিক আছে। সিরিজ, ইন্ডিয়া অস্ট্রেলিয়া খেলা হচ্ছে, সিরিজ, ঠিক আছে, একটা সিরিজে পাঁচটা টেস্ট ম্যাচ আছে, তিনটে ওয়ান ডে আছে, এরকম, ঠিক আছে, দিস ইজ কল সিরিজ, এটা সবসময় প্লুরাল। শিপ, শিপ মানে ভেড়া, এটা সিঙ্গুলারও যায় প্লুরালও যায়, লাইক ডিয়ার, ঠিক আছে, টু ডিয়ার, টু শিপ, ঠিক আছে, আমি যদি বলি টু, টু শিপ, টু ডিয়ার, কারেক্ট, ঠিক আছে। স্পেসিস, স্পেসিস তোমরা জানো যে স্পেসিস মানে জাতি সমূহকে বলা হয়, ঠিক আছে, ওকে। এখন যদি কেউ সিঙ্গুলারে কেউ স্পেসি করতে যায়, ঠিক আছে, দিস উইল বি রং, ইট ইজ অলওয়েজ স্পেসিস, ঠিক আছে, যেমন আমরা স্পেসিস অফ সে ফিশেস, নানা রকম মাছের কথা বলছি, বা ওশেন, ওশেন অর্গানিজম, সেগুলোকে আমরা স্পেসিস বলতে পারি, ঠিক আছে, নানা জাতের। স্পেসিসের আরেকটা হচ্ছে, স্পেসিসের সোর্স হচ্ছে জেনাস, জেনাস আজকে স্পেসিস আসছে, ঠিক আছে। সোয়াইন, সোয়াইন ইজ অলসো সেম অ্যাজ সিঙ্গুলার অ্যান্ড প্লুরাল, ওকে, বোথ। নেক্সট, দ্য প্লুরাল অফ কম্পাউন্ড নাউন ইজ জেনারেলি ফর্ম বাই অ্যাডিং এস টু দ্য ইম্পর্টেন্ট ওয়ার্ড, ইম্পর্টেন্ট ওয়ার্ডটাকে আমরা দেখে নিতে হবে, ঠিক আছে। যেমন এক্সাম্পল হচ্ছে কম্পাউন্ড নাউন কি, না মানে দুটো যৌগ, এখানে একটা না দুটো আছে, ঠিক আছে, দুটোকে একসাথে জোড়া দেওয়া হয়েছে, সেই জন্য এটাকে যৌগ বলা হয়, কম্পাউন্ড বলা হয়। কিরকম, গভর্নর্স জেনারেল, গভর্নর্স জেনারেল, হ্যাঁ, আমি একটু ক্লাসটা নিচ্ছি, ঠিক আছে, আমি ক্লাসটা করেই ফোন করছি তোমায়, হ্যাঁ, ঠিক আছে, গভর্নর্স জেনারেল, ঠিক আছে, গভর্নর আছে, জেনারেল আছে, এখানে আসল কে, না গভর্নর, ইম্পর্টেন্ট ওয়ার্ড বলছে, ইম্পর্টেন্ট ওয়ার্ডের সঙ্গে এস যোগ করতে হবে, তাহলে গভর্নর হচ্ছে আসল, জেনারেল হচ্ছে অক্সিলিয়ারি, ঠিক আছে, গভর্নর হচ্ছে প্রিন্সিপাল, প্রিন্সিপালের সঙ্গে আমাকে এস যোগ করতে হবে, ইম্পর্টেন্ট,
পাসার্স বাই, বাই নিশ্চয়ই ইম্পর্টেন্ট না, পাসার্স মানে যারা পাস করছে, যারা চলে যাচ্ছে, পথিক, ঠিক আছে, তারা, তার সাথে আমাকে পাসারের সাথে যোগ করতে হবে এস, ঠিক আছে, পাসার্স বাই। অন লুকার্স, লুকার্স, লুকারের সাথে এস যোগ করতে হবে, ঠিক আছে। মেড সার্ভেন্টস, এখানে সার্ভেন্টস হচ্ছে ইম্পর্টেন্ট, তো সার্ভেন্টের সাথে আমাকে এস যোগ করতে হবে। ফাদার ইন লা, ফাদার ইন লা, ফাদার্স ইন লা, ঠিক আছে। সো দিজ আর কম্পাউন্ড নাউন্স, তার সাথে আমাকে ইম্পর্টেন্ট ওয়ার্ডের সাথে এস যোগ করে আমাকে প্লুরাল করতে হবে। ফরেন প্লুরালস, কিছু কিছু ফরেন প্লুরাল আছে, ফরেন প্লুরাল মানে এগুলো আমাদের ইংরেজি শব্দে ছিল না, কিন্তু বর্তমানে আমরা ইংরেজিতে ব্যবহার করছি, ইংরেজি শব্দ থেকে এসছে, মোস্টলি দিজ আর দে হ্যাভ কাম ফ্রম ল্যাটিন, ঠিক আছে। যেমন অ্যাজেন্ডাম, অ্যাজেন্ডাম হচ্ছে সিঙ্গুলার, অ্যাজেন্ডা হচ্ছে প্লুরাল, আমরা কিন্তু এখন বলি অ্যাজেন্ডা, ঠিক আছে, তাহলে মিটিং এর অ্যাজেন্ডা কি আছে, তো যেহেতু অ্যাজেন্ডা হচ্ছে, অ্যাজেন্ডা আমরা বলি, যেহেতু অনেকগুলো অ্যাজেন্ডা থাকে তাই আমরা অ্যাজেন্ডা বলছি, ঠিক আছে, কিন্তু একটা যদি অ্যাজেন্ডা থাকতো তাহলে হতো অ্যাজেন্ডাম, ঠিক আছে। অ্যালামনাস, আমরা যেমন স্কুল বা সরি কলেজ বা ইউনিভার্সিটিতে পড়ি তা আমরা বলি অ্যালামনাস, ঠিক আছে, অ্যালামনাস মানে আমরা যে স্কুল বা কলেজে বা ইউনিভার্সিটিতে পড়েছি, ঠিক আছে, সেই ইউনিভার্সিটি আমি হচ্ছি অ্যালামনাস, ঠিক আছে। অ্যালামনি কিন্তু প্লুরালে হচ্ছে অ্যালামনি, যেমন যারা স্কুল বা সরি কলেজ ইউনিভার্সিটিকে বেরিয়ে যান, ইঞ্জিনিয়ারিং কলেজ মেডিকেল কলেজ থেকে, তারা একটা অ্যালামনাস অ্যালামনি অ্যাসোসিয়েশন তৈরি করে, ঠিক আছে। অ্যালামনি অ্যাসোসিয়েশন, ঠিক আছে। অ্যানালিসিস, অ্যানালিসিস হচ্ছে সিঙ্গুলার, এই শব্দটা আমরা সবাই জানি, কিন্তু অ্যানালিসিস এখানে আই এস টা যোগ হচ্ছে ইএস হয়ে যাচ্ছে, আইটা উঠে ইএস যোগ হয়ে যাচ্ছে, ঠিক আছে। অ্যাক্সিস, অ্যাক্সেস, একটু খেয়াল রাখবে, বেসিস, বেসেস, আইটা ই হয়ে যাচ্ছে। মিডিয়াম, মিডিয়া, এই এইটা অনেকেই ভুল করেন, মিডিয়াম হচ্ছে সিঙ্গুলার, মিডিয়াম অফ ইনস্ট্রাকশন, ঠিক আছে, আমাদের কি আছে মিডিয়াম হচ্ছে ইংলিশ, ইংলিশ মিডিয়াম আছে, ইংলিশ মিডিয়াম স্কুল, ঠিক আছে, কিন্তু যখন আমি মিডিয়া বলছি মানে তার প্লুরালে বলছি মিডিয়া, মিডিয়ামটা মিডিয়া হয়ে গেল, ঠিক আছে, এটা ল্যাটিন শব্দ। নিউক্লিয়াস, নিউক্লেই, নিউক্লিয়াস থেকে নিউক্লেই, ঠিক আছে, একটা নিউক্লিয়াস অনেকগুলো নিউক্লিয়াস, নিউক্লেই হয়ে গেছে। ওয়েসিস, ওয়েসেস, ওয়েসিস মানে মরুদ্যান, অনেকগুলো মরুদ্যান, ঠিক আছে। ক্রাইসিস, ক্রাইসেস, এগুলো অনেকগুলো মিল আছে, যেমন ক্রাইসিস, ওয়েসিস, বেসিস, অ্যাক্সিস, এগুলো তোমরা অ্যানালিসিস অনেকগুলো মিল পাবে, ঠিক আছে। সিমিলারলি আমরা এদিকেও দেখব, রেডিয়াস, রেডিয়াই, ঠিক আছে, রেডিয়াস তোমরা করেছো, জ্যামিতিতে করেছো, রেডিয়াস করছো, তো অনেকগুলো রেডিয়াসকে আমরা বলছি প্লুরালে রেডিয়াই। ফোকাস, ফসি, ফর্মুলা, ফর্মুলেই, এই যে এই শব্দটা এটাকে বলে ডিপথং, ঠিক আছে, এটা জার্মান একটা সাফিক্স, ফর্মুলেই, হাইপোথিসিস, হাইপোথিসিস, যেমন সেম এখানে ক্রাইসিস, ওয়েসিস, বেসিস, অ্যাক্সিস, তেমনি হাইপোথিসিস, হাইপোথিসিস। টার্মিনাস, টার্মিনি, টার্মিনি, ঠিক আছে, টার্মিনি, ফসি, রেডি, ঠিক আছে, এখানে আছে যেমন নিউক্লেই, ঠিক আছে, অ্যালামনি, তো দিজ আর অলসো সিমিলার, ঠিক আছে। ভার্টেক্স, ভার্টিসেস, ভার্টেক্স মানে শীর্ষ, ভার্টিসেস, ঠিক আছে, ফেনোমেনন, ফেনোমেনন,
ফেনোমেনন মানে ওর একটা কন্ডিশনকে ফেনোমেনন বলা, ঠিক আছে? ফেনোমেনা, ফেনোমেনা, ঠিক আছে? এবার আমরা ট্রান্সলেশনে চলে আসছি, দিস ইজ ভেরি ইম্পর্টেন্ট। এবং আমরা যে এ পর্যন্ত যেগুলো দেখলাম বা শিখলাম সেইটার উপরেই আমরা ট্রান্সলেশনটা করছি, ঠিক আছে? একটু মন দিয়ে দেখো। প্রথম হচ্ছে, ভেজা কাপড় দিয়ে মেঝেটা মোছো, তুমি জামা কাপড় পরে নাও, ঠিক আছে? ওয়াইপ দ্য ফ্লোর উইথ ড্যাম্প ক্লথ, ঠিক আছে? ভেজা কাপড় দিয়ে, এই যে ভেজা কাপড় দিয়ে মেঝেটা মোছো, অর্থাৎ এরি, এখানে এরি কাপড়ের কথা বলা হচ্ছে, ঠিক আছে? কিন্তু তুমি জামা কাপড় পরে নাও, ঠিক আছে? কোনো নির্দিষ্ট জামা কাপড়ের কথা বলা হচ্ছে, এবং যেগুলো আমরা পরি সাধারণত, এবং এটা প্লুরাল সেন্সে ব্যবহার হচ্ছে, ঠিক আছে? পুট অন ইওর ক্লোজ, ওকে? মোছা ইংরেজি হচ্ছে ওয়াইপ, ঠিক আছে? ড্যাম, ভিজে মানে ড্যাম। বইয়ের ছবিগুলো ছাঁচ তৈরি হয়েছে, দ্য ডাইস, ডাইস আমরা পড়লাম মুদ্রা ছাঁচ, দ্য ডাইস ফর দ্য পিকচার্স ইন দ্য বুক আর রেডি, ডাইস হচ্ছে এখানে ছাঁচ, ঠিক আছে? চলো একদম পাশা খেলি, খেলা যাক, লেট আস হ্যাভ এ গেম অফ ডাইস। ডাইস মানে আমরা যেটা বললাম যে পাশা, ঠিক আছে? পাশা পুকুরে অনেক মাছ আছে, তিনি দুটো মাছই কিনলেন। পুকুরে অনেক মাছ আছে, দেয়ার আর মেনি ফিশ, ফিশেস নয় কিন্তু, ঠিক আছে? দেয়ার আর মেনি ফিশ ইন দ্য ট্যাঙ্ক, অর্থাৎ পুকুরে অনেক মাছ আছে, আমরা জানি না কি মাছ আছে না আছে, তো দি আননোন মাছ, ঠিক আছে? সো এটা হচ্ছে ফিশটা ফিশই থাকবে। তিনি দুটো মাছই কিনলেন, হি বট বোথ দি ফিশেস, এখানে নির্দিষ্ট করে মাছকে বলা হচ্ছে, তো ইট বিকামস প্লুরাল, ঠিক আছে? আমাদের প্রতিভাবান ব্যক্তিদের সম্মান করা উচিত, উই শুড অনার জিনিয়াসেস, আমাদের উই করা উচিত, শুড সম্মান করা উচিত, অনার, অনার মানে সম্মান করা, ঠিক আছে? অনার এখানে ভার হিসেবে ইউজ করছে, ঠিক আছে? প্রতিভাবান ব্যক্তি অর্থাৎ জিনিয়াসেস, জিনিয়াস হচ্ছে সিঙ্গুলার, ঠিক আছে? জিনিয়াসেস এখানে যেহেতু প্লুরালে আছে। ভগবান শিব ভূত প্রেতদের নিয়ে হাজির হলেন, ঠিক আছে? গড শিবা কেম, হাজির হলেন, কেম উইথ ইজ জেনি, ঠিক আছে? জেনি এটা হচ্ছে ভূত প্রেত, ওকে? বইয়ের শেষে সূচিপত্র দেখো, এই অঙ্কটি বীজগণিতের চিহ্নের অঙ্ক, এটা আমরা আগেও আলোচনা করেছি, তার উপরে আমরা ট্রান্সলেশনটা করছি। সূচিপত্রগুলি দেখো, কনসাল্ট দ্য ইন্ডেক্সেস অ্যাট দ্য এন্ড অফ দি বুক, বইয়ের শেষে অ্যাট দ্য এন্ড অফ দি বুক, সূচিপত্র ইন্ডেক্স, ইন্ডেক্স মানে সূচিপত্র, ঠিক আছে? এই অঙ্কটি বীজগণিতের চিহ্নের অঙ্ক, দিস ইজ এ সাম অফ, অঙ্ক মানে সাম, ঠিক আছে? দিস ইজ এ সাম অফ ইন্ডিসেস, এগুলো হচ্ছে বীজগণিতের চিহ্ন। ওকে, নৌবহরে 20টি জাহাজ ছিল, নৌবহরের ইংরেজি হচ্ছে দ্য ফ্লিট, এফ এল ডাবল ই টি, ফ্লিট হচ্ছে নৌবহর, ঠিক আছে? 20টি জাহাজ ছিল, 20 সেল, এই সেলটা কিন্তু প্লুরাল, ঠিক আছে? প্লুরালি সেল, 20 সেল, 20টি জাহাজ ছিল, দি ফ্লিট কনসিস্টেড অফ 20 সেল, আর তুমি লিখতে পারো যে 20 সেলস সেল ওয়ার্ড ইন দ্য ফ্লিট, ঠিক আছে? আমরা এটাকে প্যাসিভে করে দিলাম। দ্য বোট হয়েস্টেড অল দ্য সেলস, নৌকাটি সব পাল তুলিয়া দিল, পাল মানে সেলস, সবগুলি সেলস, অল দ্য সেলস, সবগুলি মানে অল দ্য সেলস তুলিয়া দিল, হয়েস্টেড, ঠিক আছে? পাল তুলে দেয়া, হয়েস্ট, হয়েস্ট মানে পাল তুলে দেয়া, পতাকা তোলাকে বলে
কথা কেন খাও, ঠিক আছে? আমাদের গুলিতে শত্রুপক্ষ থেমে গেল, দ্য এনিমি ইজ স্টপ বাই আওয়ার শট। আমাদের গুলিতে, আমরা যে গুলি বলছি এই গুলি, দ্য এনিমি ইজ স্টপ থেমে গেল, শত্রুপক্ষ থেমে গেল, ওয়ার স্টপ বাই আওয়ার শট, ঠিক আছে? এটাও আমি প্যাসিভে করলাম, ঠিক আছে? তোমরা ইচ্ছে করলে অ্যাক্টিভে করতে পারো, ঠিক আছে? দ্য শট, দ্য শট স্টপ দ্য এনিমি, ঠিক আছে? এটা অ্যাক্টিভে করলে, দ্য শট স্টপ দ্য এনিমি, ঠিক আছে? আমরা তিনবার গুলি ছুড়লাম, আমরা তিনবার গুলি ছুড়লাম, উই ফায়ার থ্রি শটস। এখানে শটসটা হলো প্লুরালে, ঠিক আছে? আমি তার কাছ থেকে কখনো গালাগালি শুনিনি, আই হ্যাভ নেভার হার্ড, আমি কখনো শুনিনি। কে শুনিনি? আমি, তাহলে আই নেভার হার্ড, আই হ্যাভ নেভার হার্ড এনি অ্যাবিউজ। অ্যাবিউজ মানে গালাগালি, ঠিক আছে? গালাগালি ফ্রম হিম, তার কাছ থেকে, তার কাছ থেকে গালাগালি শুনিনি। আই হ্যাভ নেভার হার্ড এনি অ্যাবিউজ ফ্রম, ঠিক আছে? এখানে অ্যাবিউজ হচ্ছে সিঙ্গুলার। দেয়ার হ্যাভ বিন অ্যাবিউজেস অফ পাওয়ার, এখানে অ্যাবিউজেসটা প্লুরালে আসছে। কি বলছে? বেশ কিছু ক্ষমতার অপব্যবহার হয়েছে, বেশ কিছু ক্ষমতার অপব্যবহার হয়েছে, ঠিক আছে? তার মানে দেয়ার আর মেনি occasions মানে অনেকগুলো ঘটনা হয়েছে, when abuse of power has been done, okay? তা আমি এত বড় না লিখে আমি ছোট করে লিখলাম, there have been abuses of power, okay? শক্তিশালী পুলিশ বাহিনীকে সেখানে পাঠানো হলো, এ স্ট্রং পুলিশ ফোর্স, পুলিশ বাহিনী, পুলিশ ফোর্স ওয়াজ সেন্ট দেয়ার, সেখানে পাঠানো হলো, ওয়াজ সেন্ট দেয়ার সেখানে, ঠিক আছে? সে আমাকে চোর করে সেখানে নিয়ে গেল, কি কে নিয়ে গেল? সে, হি নিয়ে গেল, হি টুক মি, সে আমাকে নিয়ে গেল দেয়ার সেখানে বাই ফোর্স, জোর করে। আমরা নাউনের যে নাম্বারগুলো শিখলাম সেগুলোর ট্রান্সলেশন করছি, ওকে? জার্মান সেনাবাহিনী উত্তর ফ্রান্সে ছড়িয়ে পড়ল, আমরা কি লিখছি? দ্য জার্মান ফোর্সেস, ফোর্সেস মানে এখানে সেনাবাহিনী, ঠিক আছে? তাহলে এখানে একরকম সেনাবাহিনী, এখানে আরেক রকম সেনাবাহিনী, এখানে আরেক রকম, ঠিক আছে? স্প্রেড ওভার দি নর্থ অফ ফ্রান্স, উত্তর ফ্রান্সে ছড়িয়ে পড়ল, ছড়িয়ে পড়ল মানে ফ্রেন্স। নেক্সট কি আছে? তাদের মারপিটের কারণ কি, তাদের মারপিটের কারণ কি, হোয়াট ইজ দ্য ইস্যু অফ দি ফাইট? এখানে আমি ইস্যু যে শব্দটা ব্যবহার করছি এখানে হচ্ছে কারণ, ওকে? ফাইট, মারপিট হচ্ছে ফাইট, ঠিক আছে? সে কোনো সন্তানাদি না রেখেই মারা গেল, হি ডাইড উইদাউট এনি ইস্যু, এখানে ইস্যু মানে সন্তান, ঠিক আছে? আমেরিকানরা ধনী জাত, দি আমেরিকানস আর এ রিচ পিপল, ঠিক আছে? আমেরিকানরা রিচ, ধনী জাত, আর দি আমেরিকানস আর এ রিচ পিপল, ঠিক আছে? কিন্তু এখানে পিপলটা কিন্তু সিঙ্গুলার, ঠিক আছে, নট প্লুরাল। এখানে মানুষ সুখী, পিপল আর হ্যাপি হিয়ার, এখানে পিপল আছে আর আছে, এখানে মানুষ একজন মানুষ না অনেক মানুষের কথা বলা, ঠিক আছে? সেই জন্য এটা হচ্ছে আর। থ্যাংক ইউ, আজকে আমাদের এই ক্লাসটা এখানে এরকমই হলো, ঠিক আছে? তো আমরা আজকে আমরা যেটা শিখলাম যে নাউন